গরম আসলেই আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয়ে থাকে পাওয়ার ব্যাংকের, কেননা আমাদের স্মার্টফোনকে চার্জ করার জন্য পাওয়ার ব্যাংকের কোনো বিকল্প নাই। আর আমরা এই ভিডিওতে খুবই শক্তিশালী একটি পাওয়ার ব্যাংক তৈরি করব। পাওয়ার ব্যাংকটি হচ্ছে DIY পাওয়ার ব্যাংক, নাথিং টাইপের বা নাথিং টাইপ স্টাইলের পাওয়ার ব্যাংক আমরা তৈরি করব এবং 8650 ব্যাটারি ব্যবহার করে আমাদের এই পাওয়ার ব্যাংকটি তৈরি করব। সো বুঝতেই পারছেন আমাদের পাওয়ার ব্যাংকটি কিন্তু বেশ শক্তিশালী হবে। এবং ভিডিওর শুরুতে একটা বিষয় মেনশন করে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন প্যানাসোনিকের ব্যাটারিগুলো আমি ব্যবহার করছি। সো এই নতুন ব্যাটারিগুলো যদি ব্যবহার করেন তাহলে প্রাইস কিন্তু আপনার অনেক বেশি পড়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি রিকমেন্ড করব এই ক্ষেত্রে যে আপনাদের নতুন ব্যাটারি ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনি যদি পুরাতন যে ল্যাপটপ সেলগুলো পাওয়া যায় সেখান থেকে যদি আপনার ব্যাটারিগুলো পারচেস করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রাইস 70-80 টাকার মধ্যে বেশ ভালো মানের ব্যাটারি কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। সেগুলো দিয়ে যদি বানান তাহলে কিন্তু প্রাইসটা আপনার অনেক কম পড়বে। অর্থাৎ এই পাওয়ার ব্যাংকের যে আউটপুটের যে কোয়ালিটি বা এর যে ব্যাকআপ টাইম সেই হিসেবে কিন্তু আপনি কম প্রাইসের মধ্যে একটা ভালো মানের পাওয়ার ব্যাংক নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এবং কিভাবে তৈরি করবেন তার A to Z নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। বরাবরের মতোই বলবো প্রিয় ভাইদেরকে যে আপনারা প্রত্যেকেই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, এটা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমি চেষ্টা করে থাকি নতুন কোনো ভিডিও আপলোড করার পরপর আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার। সো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে। আপনারা আমার হাতে যে সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু PCB বোর্ড ব্যবহার করা হয়েছে এবং PCB বোর্ড ব্যবহার করার ফলেই এরকম উন্নত মানের একটা সার্কিট বোর্ড তৈরি করা সম্ভব হয়েছে যার সাহায্যে আমরা এই পাওয়ার ব্যাংকটি তৈরি করতে পারবো। আর এই ধরনের হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানের PCB বোর্ড অর্ডার করার জন্য চলে যান JLCPCB.com এ। বরাবরের মতোই আমাদের কাছে এই PCB বোর্ডগুলো পাঠানো হয়েছে JLCPCB.com থেকে, যা এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। PCB বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। JLCPCB মানেই প্রফেশনাল ও হাই কোয়ালিটি PCB বোর্ড। অত্যাধুনিক ও উন্নত মানের বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে PCB বোর্ডগুলো তৈরি করা হয়। SMT সার্ভিসের মাধ্যমে JLCPCB থেকে SMD কম্পোনেন্ট পারচেস করে PCB বোর্ডে প্লেস করে অর্ডার করতে পারবেন। PCB বোর্ড অর্ডার করার জন্য চলে যাবেন JLCPCB.com এ। এখানে এসে গার্বার ফাইলটি আপলোড করে নেবেন। SMD সার্ভিস পেতে হলে বুম এবং পিক অ্যান্ড প্লেস ফাইলটি আপলোড করে নেবেন। দেন ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করবেন। পাওয়ার ব্যাংকের যে চেসিস বা কেস যেটাই বলেন না কেন, এটার যে কী কী অংশ আপনারা কেনার পর পাবেন সেটা একটু শর্টকাট বলে দেন, আমরা আমাদের যে প্রক্রিয়া সেটা শুরু করতে যাচ্ছি। কভার পাচ্ছেন, স্ক্রু এবং একটা সুইচের বাটন পাচ্ছেন, সাপোর্টিং ম্যাটেরিয়াল পাচ্ছেন, আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক কভার এবং এটার মেবি টপ কভার থাকবে। ডিসপ্লের জন্য একটা হোল্ডার দেওয়া হয়েছে। ডিসপ্লেটাকে যেহেতু 7-segment ডিসপ্লে সেক্ষেত্রে আমরা এই ডিসপ্লেটাকে ক্লিয়ার দেখার জন্য এই ধরনের একটি কালো কভার ব্যবহার করা হয়। আর দেখতে পাচ্ছেন আমাদের এই সার্কিটটাই মূলত আমাদের সমস্ত কাজগুলো করে থাকে। আমরা 22.5W হচ্ছে এটা আমরা একটি পাওয়ার ব্যাংক তৈরি করব। এখানে ইনপুট আউটপুট সেকশন নিয়ে আমরা একেবারে ভিডিওর শেষে কথা বলবো। এখানে ইনপুট আউটপুট সেকশন রয়েছে এবং উন্নত মানের চিপ ব্যবহার করা হয়েছে যার ফলে কিন্তু আমাদের এই পাওয়ার ব্যাংকটি অনেক বেশি পাওয়ারফুল হওয়া সম্ভব হচ্ছে। ট্রান্সপারেন্ট কভার পাচ্ছি, পুরো পাওয়ার ব্যাংকটা এটার মধ্যে সেট আপ করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল 8650 ব্যাটারি। আমরা এই ব্যাটারিগুলোকে মূলত আমাদের প্যারালাল কানেকশন করতে হবে। কিভাবে করতে হবে সে প্রক্রিয়া তো বল। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা 4টা ব্যাটারির জন্য একটা হোল্ডার তৈরি করে নিয়েছি। এই ধরনের হোল্ডারগুলো আপনারা দারাজে খুব সহজে পেয়ে যাবেন। সো আমি চেষ্টা করব প্রতিটা জিনিসের বাই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার, এতে করে খুব সহজে আপনারা কিন্তু পারচেস করতে পারবেন। এই হোল্ডারের মধ্যে হচ্ছে আমরা 4টা ব্যাটারিকে একে একে সেট আপ করে নিব। প্রত্যেকটা ব্যাটারির পজিটিভ প্রান্তগুলো কিন্তু একদিকে রাখা হয়েছে এবং নেগেটিভ প্রান্তগুলো একদিকে। প্রত্যেকটা প্রান্তকে স্পট ওয়েল্ডিং করে নিব। তার জন্য আমাদের প্রয়োজন হবে নিকেল স্ট্রিপের। এখান থেকে আমি পর্যাপ্ত পরিমাণ নিকেল স্ট্রিপ কেটে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে কিভাবে স্পট ওয়েল্ডিং করা হয়েছে। ঠিক আমরা একইভাবে আরও একটি এর ধরনের প্যাক তৈরি করে নিব। অর্থাৎ 4টি ব্যাটারি দিয়ে আরও একটি প্যাক আমরা স্পট ওয়েল্ডিং করে একইভাবে তৈরি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2টা ব্যাটারি প্যাক কিন্তু তৈরি করে ফেলেছি এবং প্রত্যেকটা ব্যাটারি পজিটিভ একসাথে এবং নেগেটিভকে একসাথে করা হয়েছে, অর্থাৎ প্যারালাল কানেকশন আমি বারবারই বলছি। এখন দেখেন একটা ব্যাটারির একটা আমরা স্ট্রিপ কিন্তু বেশি রেখেছি, নিকেল স্ট্রিপ। এটাকে আমরা এটার উপর এইভাবে হচ্ছে আমরা স্পট ওয়েল্ডিং করে জোড়া দিয়ে দিব। মূলত এইভাবে সুন্দরভাবে এটাকে ভাঁজ দিতে হবে, অর্থাৎ ভাঙতে হবে।
অর্থাৎ আমরা এখানে 8টা ব্যাটারিকে একত্রে প্যারালাল করে ফেললাম। এখন বাকি রইল আমাদের নেগেটিভ প্রান্ত। সো আমরা এই নেগেটিভ দুইটা প্রান্তকেও একত্রে শর্ট করতে হবে। এইখান থেকে একটা তারকে আমরা বের করে নিব এবং এইখানে সেই তারটাকে আমরা সোল্ডার করে দিব। লাল তারকে আমাদের এই পজিটিভ প্রান্তের সাথে সোল্ডার করে নিচ্ছি। একইভাবে আমরা একটা কালো তারকে এখান থেকে সোল্ডার করে নিচ্ছি। এরপর আমাদের ব্যাটারি রাখার যে পার্টটা আছে এটার মধ্যে আমরা ব্যাটারিগুলোকে এইভাবে সেট আপ করবো। দেন আমাদের এই পার্টটাকে সেট আপ করতে হবে। দেন আমাদের কানেকশন করতে হবে সার্কিটের সাথে। সার্কিটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অপশন রয়েছে, একটা হচ্ছে বি প্লাস, একটা বি মাইনাস। আমরা এখানে লাল তারটাকে সোল্ডার করব আর এখানে কালো তারটাকে সোল্ডার করে নিব। তার জন্য আমরা এইভাবে ধরে আমাদের এইখানে যতটুকু তার দরকার অতটুকু তার আমরা এখান থেকে কেটে সোল্ডার করে নিব। ওকে, সার্কিটটাকে সেট আপ করার পূর্বে আমাদের একটা কাজ করতে হবে। এখানে একটা সুইচ রয়েছে, অর্থাৎ সুইচের সাপোর্টিং ম্যাটেরিয়াল, এটাকে আমাদের সেট আপ করে নিতে হবে যে পাশে সুইচ থাকবে সেই পাশে। কেসের সাথে আসা যে চারটা ছোট নাট আছে, চারটা ছোট নাটকে আমরা হচ্ছে এখন স্ক্রুর সাহায্যে লাগিয়ে নিব। আমরা ডিসপ্লের উপরে যে কাভারটা আছে এটাকে খুলে ফেলছি। এরপর আমরা ডিসপ্লের যে কাভারটা আছে আমরা এটাকে লাগিয়ে ফেলব। এরপর আমরা উপরের যে কাভারটা আছে সেটাকে লাগিয়ে ফেলব। মনে হচ্ছে এখানে কিছুটা ডাস্ট আছে, সো আমরা এই উপরে মূলত একটা কাভার, এই কাভারটাকে আমরা উঠিয়ে ফেলব। দেন আমরা আমাদের যে ট্রান্সপারেন্ট যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা এটার ভিতরে সেট আপ করবো। এর সাথে দুইটা আরও কাভার দেওয়া হয়েছে, অর্থাৎ উপর এবং নিচের জন্য, টপ এবং বটম সাইডের জন্য। এখানে আপনাকে দেখতে হবে কোন পাশে কোন ইউএসবিটার সাথে কোনটা কানেক্ট হয় সেটার সাথে সেটাকে আমাদের সেট আপ করতে হবে। আমাদের যে পাওয়ার ব্যাংক সেটি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন অলমোস্ট ডান, এবং দেখতে কিন্তু বেশ প্রফেশনাল মানের হয়েছে এবং নাথিং নাথিং টাইপের একটা ভাইব কিন্তু এই পাওয়ার ব্যাংক থেকে পাচ্ছি। এর আউটপুটটা চেক করব, তারপর এর ইনপুট চেক করব এবং পিডি যে সিস্টেম আছে সেটা চেক করব। তবে একটা বিষয়ে দুঃখের, সেটা হচ্ছে আমার কাছে 12 ভোল্টের যে চার্জিং সিস্টেম, অর্থাৎ ইনপুট এবং আউটপুট, তো এই প্রসেসটা আমার কাছে নাই। আমার ম্যাক্সিমাম হচ্ছে 9 ভোল্টের যে চার্জিং প্রক্রিয়া, অর্থাৎ ফাস্ট চার্জিং, সেই ব্যবস্থাটা আমার এখানে আছে। তবে এটার সাহায্যে কিন্তু আপনারা কুইক চার্জিংও করতে পারবেন 12 ভোল্টের সাহায্যে। তো বুঝতেই পারছেন বেশ পাওয়ারফুল একটি পাওয়ার ব্যাংক কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। টাইপ সি থেকে টাইপ সি আমরা কানেকশন করব। আমার স্মার্টফোনে ফাস্ট চার্জিং লেখা উঠে গেছে, অর্থাৎ যখনই ফাস্ট চার্জিং হয় আমার স্মার্টফোনে লেখা উঠে। এবং আমরা যদি আমাদের এই পাওয়ার ব্যাংকের ডিসপ্লের দিকে লক্ষ্য করি, আপনারা হয়তো ডিসপ্লেতে ব্লিঙ্কিং দেখতে পাচ্ছেন, কিন্তু একেবারেই স্টেবলভাবে কিন্তু এটা আউটপুট দিচ্ছে, অর্থাৎ ডিসপ্লেটা ব্লিঙ্ক করছে না। আপনারা ক্যামেরায় দেখার কারণে ব্লিঙ্কিংটা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি 9.2 ভোল্ট এবং 1.3 এম্পিয়ার রেটে কিন্তু আমাদের যে স্মার্টফোনটা সেটা চার্জ হচ্ছে, অর্থাৎ ফাস্ট চার্জিং পুরোপুরি আমরা এটা থেকে নিতে পারছি। এখানে তো আমরা টাইপ সি থেকে আউটপুট নিলাম, এখন ইউএসবি টাইপ এ থেকে আউটপুট নিয়ে দেখি কি হয়। পাচ্ছি আমাদের যে ইউএসবি টাইপ এ, এখান থেকেও কিন্তু আমরা আউটপুট পাচ্ছি ফাস্ট চার্জিং, একই ভোল্টেজ এবং একই এম্পিয়ার রেটে কিন্তু আমাদের স্মার্টফোনটি চার্জ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের অপোজিট সাইডে যে আরেকটা ইউএসবি টাইপ এ আছে এটাও কিন্তু আমাদের ফাস্ট চার্জিং হচ্ছে একই ভোল্টেজ এবং এম্পিয়ার রেটে। আমার কাছে এই মুহূর্তে হচ্ছে একটা ফাস্ট চার্জার আছে, আমার কাছে আসলে কোনো কুইক চার্জার নাই। যদি কুইক চার্জার থাকতো তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, এবং এটা আমি 100% শিওর যে এটা 12 ভোল্টে কিন্তু আপনি চার্জ ইনপুট করতে পারবেন এবং চার্জ আউটপুটও নিতে পারবেন। সো এটা নিশ্চিত থাকেন যে 12 ভোল্টও চার্জ হবে। সো আমরা দেখি এখন আমাদের এই 15 ওয়াটের চার্জার দিয়ে আমাদের এই পাওয়ার ব্যাংকটা কত ভোল্টেজ এবং এম্পিয়ার রেটে চার্জ হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিডি মোডটা অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ 8.9 ভোল্টে হচ্ছে চার্জ হচ্ছে। সো এটা যখন কিনা 40%-এর কাছাকাছি আসবে, 9 ভোল্টের উপরে চলে যাবে, দেখেন 8.5 ভোল্ট এবং 2.1 এম্পিয়ার রেটে কিন্তু আমাদের এই পাওয়ার ব্যাংকটা চার্জ হচ্ছে। অর্থাৎ খুব দ্রুত কিন্তু আমাদের এই পাওয়ার ব্যাংকটাকে আমরা চার্জ করতে পারবো। এবং আপনাদের কাছে যদি কুইক চার্জার থাকে বা আইফোনের চার্জার থাকে তাহলে কিন্তু আপনারা খুব দ্রুতই এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতে পারবেন। এখন একটা বিষয় দেখার পালা, সেটা হচ্ছে আমাদের এই ডিসপ্লেতে যে ভ্যালুগুলো দেখাচ্ছে এগুলো আসলে কতটা অ্যাকুরেট এই জিনিসটা একটু চেক করে দেখবো। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে 9.2 ভোল্ট এবং 1.3 থেকে 1.4 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের আউটপুটটা যাচ্ছে। তাহলে আমরা টেস্টারও দেখতে পাচ্ছি 9.1 ভোল্ট
এখানে শো করছে, যদিও 6 এর উপরে, তাই আমরা ধরতে পারি 9.2 ভোল্টে হচ্ছে আমাদের আউটপুটটা যাচ্ছে এবং 1.3 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের আউটপুটটা যাচ্ছে। সামান্য একটা ডিফারেন্স হচ্ছে দশমিকের পরে কিছুটা ভ্যালু আমরা কম বেশি দেখতে পাচ্ছি, এটা একেবারে মাইনর ডিফারেন্স, আমি বলবো যে অলমোস্ট অ্যাকুরেট ভ্যালুই কিন্তু আমাদের দেখাচ্ছে আমাদের এই ডিসপ্লেটা। এটা কিন্তু এক হিসেবে আপনার ডিভাইস কত ভোল্ট কত এম্পিয়ারে চার্জ হয় সেটাও কিন্তু আপনারা খুব সহজে এই পাওয়ার ব্যাংকটির সাহায্যে দেখতে পারবেন। আর এই ডিসপ্লেতে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে কত ওয়াট রেটে হচ্ছে আমাদের যে স্মার্টফোনটা সেটা চার্জ হচ্ছে, সেটাও কিন্তু আমরা এখানে অনায়াসেই জানতে পারছি। আমাদের এই ডিভাইসটা যখনই কিনা আপনি সেট আপ করে ফেলবেন তখন কিন্তু আপনার ইনপুট আউটপুট দেখাবে না, ওই মুহূর্তে আপনাদের একটা কাজ করতে হবে, এই পাওয়ার ব্যাংকটা যে টাইপ সি আছে বা মাইক্রো ইউএসবি আছে এটার সাহায্যে আপনার প্রথমে এটাকে চার্জ করতে হবে। যখনই আপনি এটাকে চার্জে দিবেন সাথে সাথে আপনার এই যে সার্কিটটা এটা অ্যাক্টিভেট হবে, আদারওয়াইজ কিন্তু স্লিপ মোডে থাকবে, যার কারণে কিন্তু আপনি ডিসপ্লেতে 00 ভোল্ট 00 এম্পিয়ার এই ধরনের বিষয়গুলো দেখতে পাবেন। সো হতাশ হওয়ার কোনো কারণ নেই, চার্জে লাগানোর সাথে সাথে আপনার এই সার্কিটটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তখনই আপনি সমস্ত ভ্যালুগুলো দেখতে পাবেন। এটার উপরের দিকে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এরপরে হচ্ছে মাইক্রো ইউএসবি কানেক্টর দেওয়া আছে, সো আপনারা চাইলে এইটাকে চার্জ করতে পারবেন মাইক্রো ইউএসবি দিয়ে, তখন কিন্তু 5 ভোল্টে চার্জ হবে। পাশে একটা ইউএসবি টাইপ এ দেখতে পাচ্ছেন এবং অপোজিট সাইডে আপনারা একটা লাইটনিং পোর্ট দেখতে পাবেন, অর্থাৎ আপনার কাছে যদি আইফোনের চার্জার থাকে তাহলে আপনি এটাকে আইফোনের চার্জার দিয়ে চার্জ ইন এবং চার্জ আউট দুইটাই নিতে পারবেন। পাশাপাশি একটা টাইপ সি আছে যেটা আমরা এতক্ষণ ব্যবহার করলাম, টাইপ সির মাধ্যমে ইনপুট এবং আউটপুট দুইটাই আপনারা নিতে পারবেন। তারপরে আরো একটি ইউএসবি টাইপ এ এখানে দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট একটা বিষয় বলে দিই, অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনার এই পাওয়ার ব্যাংকটা কত এমএস এর হলো বা কত এম্পিয়ারের হলো, সেটা খুব সহজ একটা হিসাব। আপনি এখানে 8টা ব্যাটারি যত এম্পিয়ারের ব্যবহার করবেন সেটাকে 8 দিয়ে গুণ দিবেন তাহলে পেয়ে গেলেন। ধরেন যদি প্রতিটা ব্যাটারি আমার 2 এম্পিয়ারের হয় তাহলে 8 দুগুণে 16 এম্পিয়ার বা 16000 এমএস, তার মানে আমাদের এই পাওয়ার ব্যাংকটা 16000 এমএস এর হলো। আর এই প্যানাসোনিকের যে অরিজিনাল ব্যাটারিগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি 3400 এমএস পর্যন্ত পাবেন, অর্থাৎ 3.4 এম্পিয়ার। তাহলে সেটাকে 8 দিয়ে গুণ দিলে কত হলো, ধরেন আমরা যদি 3 এম্পিয়ার করে ধরি তাহলে 24000 এমএস এর কিন্তু আপনি পাওয়ার ব্যাংক এটা দিয়ে তৈরি করতে পারবেন বা তারও উপরে। আর ওয়াট এস ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম 22.5 ওয়াট রেটে হচ্ছে আপনি ইনপুট এবং আউটপুট এর সাহায্যে নিতে পারবেন, অর্থাৎ ফাস্ট চার্জিং কুইক চার্জিং সমস্ত ফিচারই আপনারা এই পাওয়ার ব্যাংকটির মধ্যে পাবেন। তো গাইস ওভারঅল আমরা একটি বেশ পাওয়ারফুল এবং চমৎকার একটি পাওয়ার ব্যাংক তৈরি করলাম, সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো কিছু জানার থাকলে বা পরবর্তী ভিডিওর সাজেশন যদি কোনো কিছু দেওয়ার থাকে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন ভাই আরেকবার বলছি ভিডিওতে লাইক দিয়ে দিবেন, এটা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন, সামনে আরও এক্সাইটিং এবং চমৎকার ভিডিও আসতে যাচ্ছে এবং পূর্বের অনেক ভিডিও আপলোড করা আছে সেগুলো একটু দেখে নিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা।